দীর্ঘ ছয় মাস পর বুধবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদের নেতৃত্বে পর্যবেক্ষণ দল বারো আউলিয়া নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাতদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে তারই অংশ হিসেবে বুধবার থেকে সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক